सर मी नाही मोठी मी बघा ते काय तीनटा जे नियम कथा लागतो प्रमाणे अब बोबा हाय बोबाय लोकर मी काम मी बस जर ते काम माहिती दाखवाय खुलंका जो तो न पहिला बघे हांबाय डेली पॉपकॉर्न ते लाईव नुआ फिल्म और काही मग ते मी बघे तिने तिने सारा भारतवर्ष हन आगे जे तीनटा जे आई पी सी सी आर पी सी इंडियन एविडेंस एक्ट आपन बाकी कटाल नियमें सारा भारतवर्ष चलने तो आई पी सी तो जो सैबानो इंडियन पेनल कोड अठारोश साठ 1860 एस्टाब्लिश हम 1860 থেকে 30 পর্যন্ত আইপিসি অনুসারে বা তিনি 12 বছরের কোটা অপরাধ নিয়ে যে চলিত তিনি সিমি আইপিসির বাদ দিয়ে ডিএনএস ভারতীয় নাই সংহিতা 2023 আবার তিনি বলেছিল লাগুন থাকা অব আঙ্কা খায় ডিএনএস 12 বছরের জনসাধারণ হিসাবে কাহাম লোক নাই কারণ ডিএনএস কিছু কেটাল অপরাধ সেকশন লোক এড হয়ে যাক কিছু সেকশন বাদ দিয়ে যাক ঠিক অমহাইন আগে যেটা ক্রিমিনাল প্রসিডিউর কোড সিআরপিসি অগ্ন পাল্ট হয়ে যাব ডিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা খেলে যাক ও জায়গা পুলিশ নিজাগব কিছু ক্ষমতা দিয়ে সাথে নাগর কিবাদ বেলা কাহাম কাহাম সেকশন ভারতবর্ষনি জনসাধারণ বাদে কাহাম প্রসেস বেশি পক্ষে ডিএনএসএস একচুয়ালি সিআরপিসিও আগেও 484 সেকশন দমনি তাবো বিএনএসএসও টোটাল 531 সেকশন ইংহা আরও বেশি কিছু সেকশন ও জায়গা বহাই বিএনএস আই কিছু সেকশন এড খাই যাক কিছু সেকশন ডিলেট খাই যাক বাদ খাই যাক আরও বেশি সেকশন 172 সিআরপিসি অব পুলিশ আলাইডা ফান্ড দিয়ে যাক আপনি সঙ্গে সঙ্গে 173 বিএনএসও পুলিশ নিথানে যেটা 3 বছরের নিচে 7 বছরের নিচে 3 বছরের উপরে যেটা ক্যাশ হ্যাঁ রেজিস্টার উঠা নেব অম হাই ক্যাশ অগ্ন তারপর পুলিশ ডাইরেক্ট ক্যাশ না হাই ওই ডিএসপি লেভেল নিয়ে কোনো অফিসার নিয়ে পারমিশন না হয়ে পুলিশ 14 দিন পর্যন্ত এন করে ফেনালি ক্ষমতা দেয় ও 14 দিন এন করব যদি কেবনি গিলটি বা জেনুইন ঘটনা মাজা খান পুলিশ আপ এফআইআর রেজিস্টার খাই আপ ইনভেস্টিগেশন খাই আমার সুবিধা তো বিএনএসএস স্যার তো কাছে গ্লাস নেব বিএসএ আবং বিএসএ ও আবং আগে যেটা তখনই ইন্ডিয়ান এভিডেন্স হ্যাঁ ভারতীয় সাক্ষ্য আইন হিসাবে আবংকে 1872 নিজ থেকে চালু হন তখনই তাবো কাপন পাল্ট হয়ে বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আবংকে ও জায়গা আগে ইনকে 167 সেকশন তো তাবংকে 170 সেকশন লেখা অব হে তো ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে ব্যাপার কোর্ট নিয়ে বিশেষ করে সাক্ষী এভিডেন্স মানে বব সাক্ষী কোর্টে অ্যাকসেপ্ট খাইবে না বব সাক্ষী অ্যাকসেপ্ট খাইবে গিয়া সমস্ত কিছু নিয়ম কানুন লোক জায়গা স্যার অব তবু তিনি যে হব যে অর্গানাইজ খাইবেন অব অ্যাকচুয়ালি তিনি সারা 12 বছরের যত খারাপ হন অবহায় প্রোগ্রাম চলিত হব 10 তারিখ থেকে চিনি ফিরব অ্যাজ পার অর্ডার অফ আমাদের চিনি অথরিটি আমি বহাই নেওয়া দিন উচিত এখন জেলা পিএস উচিত হিসাবে তিনি ও জায়গা এলাকার সমস্ত ক্যাটাগরি পাবলিক যেমন দালং কমিউনিটি হালাম কমিউনিটি মণিপুরী কমিউনিটি দেবলি কমিউনিটি তিনকুড়ি কমিউনিটি যত
আসুফা এখন বাজার প্রেসিডেন্ট সেক্রেটারি মোটর স্টেন প্রেসিডেন্ট সেক্রেটারি বড়মতী কেসা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় খেলেখা কিসা সেগান লোক পালন এবং মোটামুটি যত কমিউনিটি বড় হয় মানুষ থাকে স্যার যে ও তাপর আইন লাগু মানে ও যে তিনটা নিয়ম কেতা লোক মানে আমার 2023 বিল কি সাজা মানে তে চেঞ্জ মানে গেছে তিন তিন ইঞ্চ মিলে পয়লা জুলাই 2024 থেকে অলরেডি হব স্যার আগে নিয়ে চেক চাম যে আইপিসি যে কোনো কেস ম্যাটার হবে না গাবর প্রতি বাতিল না জানতাম আপনি আগে না কিন্তু না হবে মানে তিনি আগে যেটা কেস রেজিস্টার হইল মানে আব এস পার আইপিসি সিআরপিসি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট মানে রাইড অনুসারে চলি যায় তিনি থেকে যে রেজিস্টার হইল মানে আব বিএনএস বিএনএসএস বিএসএ ও রাইড অফ দিয়ে চলি যায় স্যার নিয়ে নিশ্চিন্ন মুখ আর ইন্সপেক্টর ডিপুট ডাক্তার ওসি মেডিকেল পুলিশ স্টেশন